আমরা ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনে ভিডিও দিই বা ভিডিও করি বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এবার আমার কন্টেন্ট যে এবার তাকে যদি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখি, মানে ভিডিও তার, তাহলে তো আমি কিছু বলতে পারবো না। দেখো দেখতেই হয়, দেখবো এদিকে অস্বীকার করব, সেটা তো করলে হবে না। তা আমি ওয়াইটিতে এসে দেখলাম যে তোকে দেখি না বলে বিশাল একটা মাত্রায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিনিয়ত তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অবজার্ভ করি, নাহলে বলবো কী করে। দালাল কী করে? দালাল হাফ দেখে, হাফ কমেন্ট বক্স থেকে নেয়, হ্যাঁ, আর কিছু নিজের মানে কাল্পনিক চরিত্র বা কল্পনার প্রসূত কিছু ঢুকিয়ে দেয়, যেটা আমরা প্রতিনিয়ত দেখেছি। কৃষাণুকে পার্কে নিয়ে গেছে, বলেছে মেলায়, এরকম বহু আমরা ওকে দেখেছি। ও সরি বলারও প্রয়োজন মনে করে না। ওর ব্লগ চ্যানেল, ওর কন্ট্রোভার্সি চ্যানেল, এইগুলো শকুনের দৃষ্টিতে দেখে, মানে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ কথাটা চলতো, কিন্তু না, ওর হচ্ছে সেই লেভেলে গিয়ে বলতে হবে যে শকুনের দৃষ্টিতে দেখা। তা আমি দেখলাম ইপ্সিতা ঘামছে, সেটাও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছে, মানে ওর ভাষা করে বলবো যে ও শকুনের দৃষ্টিতে শুধু ওর ভিডিও না, ওকেও সুন্দরভাবে লক্ষ্য করেছে। অ্যাকচুয়ালি জীবনে না পাওয়ার থেকেই ওর এইগুলো আসে সমস্ত, কিন্তু ও বসে বসে মেলায়। এই যে নেটফ্লিক্স, এইটাও ও বলছে হাজব্যান্ড বরকে বলার কারণ, হাজব্যান্ড মাজব্যান্ড এর সাথে যায় না, বরকে বলার এটাই কারণ, বন্ডিং। এরপরে বলবি আমি বাথরুম করতে যাই, সেটাও বলে যাই, সেটাও আমি বলে যাই, আমি বাথরুম করতে যাই, এত বন্ডিং যে আমি বলে যাই। হ্যাঁ, তুই এর আগে ওয়াইটিতে প্রচার করে দিয়েছিস আমার বরের সাথে আমার বন্ডিং, আমার সাথে আমার বরের বন্ডিং, এমন পর্যায়ে যে আমার বর আমার পিরিয়ডের ডেটটাও মনে রাখে। এটা বন্ডিং ছাড়া কিছু না, জানিস তো, মানে অন্য বউরা বলবে না, কিন্তু তোর ওয়াইটিতে বলতে হবে, কারণ তুই তো দায়বদ্ধতা না, তুই দায়ের থেকে বলিস, কারণ তোর বরের সাথে তোর বন্ডিংটা ওয়াইটিতে এসেই বলতে হবে। ঢাক ঢোল পিটিয়ে বরকে টেনে এনে হামি চুমা খেয়ে তো সেই পর্যায়ে বন্ডিং তুই বলি। তা আমরা না সবাই সবার ভিডিও দেখি, অস্বীকার করার কোনো জায়গা নেই। এইবার তোকে আমি এইটা বলবো, এই যে সঙ্গীতা ম্যাডামকে তুই কতগুলো প্রশ্ন ছুড়লি, যদি সেইভাবে বিচার করা হয় প্রথম থেকে, এইটা যদি আমরা ভিডিও টু ভিডিও পর্যবেক্ষণ করতে করতে আসি, তাহলে দেখবো প্রথম অ্যাটাকটা তোর চ্যানেল থেকে তুই করেছিস। তুই আজকেও ইপ্সিতাকে অ্যাটাক করলি। শোন, তুই বলিস কারণ বলতে হয়, এই যে বারংবার বলিস অশিক্ষিত চ্যানেল, ও অশিক্ষিত, ও কি ইউনিটি, ইমিউনিটি না ইউনিটি, মানে তোর আর কোনো অস্ত্র নেই, মানে তুই এত বড় শিক্ষিত যার বানান উচ্চারণ কোথায় কি প্রসিদ্ধ, কোথায় কোন জায়গা অবস্থিত, তুই যেই পরিমাণে মানে অজ্ঞানে বলিস, মানে অশিক্ষিত যে তুই কতখানি, সেইখান থেকে তুই তোর পরিচয়টা দিস, উচ্চারণ বল, ইংলিশ স্পেলিং বল, সমস্ত কিছু সেইখান থেকে। আমি বলবো যে সন্দীপ কোনো দিন নিজের শিক্ষাগত জাহির বা শিক্ষাগত যোগ্যতা কতটা কতদূর পর্যন্ত পড়েছে ও কিন্তু বলতে আসেনি। আমি তো দেখছি 5 বছর সংসার করেছে ক্যাতাকুরানি, ও যে খুব জানে টানে সেটা না, ওর উচ্চারণ বল, ওর বলার ধরন যে কোথায় কী অবস্থিত, বা উচ্চারণে বুঝতে পারি যে ওর দৌড় কতখানি, কিন্তু তুই যেইভাবে বলিস মনে হয় তুই ক্যাতাকুরানির আত্মীয়, মানে কি একটা বিয়ে দিল, কিন্তু ওরা দেয় শুধু বিয়ে দেয়নি, বিয়ের 5 দিন আগে ছিল, বিয়ের আগে 5 দিন ওই বাড়িতে ছিল, এটা পরিষ্কার। তাহলে তুই বেকার বেকার এইগুলো কথা বলিস, মানে বলতে চাস আর কিছু বলার নেই তো, এইরকম একটা নোংরামি করেছে, চরিত্র বিকিকিনির মতো নোংরামি কিছু নেই, তুই যেটা মুখে মুখে এখন করছিস, যেটা তুই মুখে মুখে করছিস। আসবো তাহলে, তুই কি করিস যে ক্যাতাকুরানি থেকে সন্দীপ অনেক নগণ্য তুচ্ছ, কিন্তু দেখ আজকে তুইও জানিস সেও মাথা কোটে আড়ালে অফ ক্যামেরা যে আমি কি জিনিস হাতছাড়া করেছি। ওর রিলসগুলো দেখবি, রিলসগুলো সেই পর্যায়ে, মানে শিউলির জায়গায় হবে ল্যাটাদিত্য, কিন্তু ও করছে, কি করা যাবে, ওর মনের কষ্ট দুঃখ মানে ঢাকার জন্যে এই রিলসগুলো সে করছে। আজকে ক্যাতাকুরানি না, আজকে ইপ্সিতা। হোয়াট অ্যাবাউট বারবনিতা, তুই দেখেছিস? তোকে যদি একটা কেস দেয়, কারণ কে কাকে কার নামে নাম না নিয়ে বলছে আমরা কিন্তু বুঝতে পারি। এই যে তুই বলছিস তোকে বাজা বলে, তোকে ডাইনি বলে, বাজা তুই মানুষকে সুযোগ করে দিস বলার। তুই এই ইপ্সিতার ছোট ছেলেটার সম্পর্কে বলিস যে ছেলেটা ওর নয়, তুই পরিষ্কারভাবে বলিস নন্দাই নাঙ্গি, তুই দেখিস নি? দেখ এখন তোর এগেনস্টে যখন কেস করবে, আর সুন্দর প্রমাণ রয়েছে স্ট্রিম লাইটটা, সেইখানে ইপ্সিতা তোকে জিজ্ঞাসা করেছে, তার উত্তরে তুই সঞ্জয়ের কোটে বল দিয়েছিস।
তাহলে সেখান থেকে কিন্তু জল জ্যান্ত প্রমাণ ইফ্রিতা দিতে পারবে সে আইন আইনের দিকে যদি তোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তাহলে হোয়াট অ্যাবাউট বারবনিতা? বারবনিতা নিশ্চয়ই মানে জানিস, কারণ তোকে জানতেই হবে। কারণ তোর যখন কারো এগেনস্টে কিছু যুক্তিতর্ক বা কিছু বলার যখন থাকে না, তখন তার ক্যারেক্টারটাকে তুই লেস করিস। আমাকেও বলেছিস তেষট্টি ভাতারি, বাবা একটা দুটো না চালা আমি তো খাল হয়ে যাবো রে। তেষট্টি ভাতারি মানে বুঝতে পারছিস, তেষট্টি জন আমাকে ভাত খেতে দেয়। দেখে আমার বিষয় না, ইপ্সিতাকে কোন অ্যাঙ্গেল থেকে বা কোন প্রমাণ পেয়ে তুই ওকে বারবনিতা বলছিস? এটাও তো ইপ্সিতা বিশাল একটা প্রমাণ নিয়ে যেতে পারে যে তুই ওকে নন্দাই নাঙ্গি ওকেই বলছিস। সেটা কিন্তু স্ট্রিম লাইভে জল জল করছে। তখন তুই স্বীকার করেছিস যে আমি কিচ্ছু জানি না, আমাকে সঞ্জয় বলেছে। তাহলে এটা কিন্তু একটা তোর এগেনস্টে বড় প্রমাণ যে ওকে তুই নন্দাই নাঙ্গি বলছিস। আজকে নতুন করে তুই বলি বারবনিতা। হোয়াট অ্যাবাউট বারবনিতা? তোকে বাজা কখন বলা হয়েছে? আর আজকে বন্ধুরা স্পষ্ট কথায় একটা জিনিস বলে যাচ্ছি, এই যে শেষান নিতে গেছিল পুরোটাই ফেক। আজকে নিজেই বললো বন্ধাত্মতা, বন্ধা যাকে বলি আমরা, তাহলে ও বন্ধা ছিল, আছে এবং পরবর্তীকালে থাকবে না, আমি অভিশাপ দিচ্ছি না। ওর কথায় আজকে স্পষ্ট হয়ে গেছে যে ও বন্ধা, আর এই বন্ধাটা কোনো পাপ না, তার শারীরিক একটা অক্ষমতা, ওর হাত নেই। কিন্তু কেন ওকে বলছে? আরও অনেকে রয়েছে ওকে বলছে, মানে ওকেই বলছে আর কাউকে বলছে না। আর কাউকে বলছে না মানে তারা মানুষের বাচ্চা নিয়ে কাটাছেঁড়া করে না। আজকে ও ওয়াইটিতে যেমন কোথায় জন্ম বৃত্তান্ত সীমা বলেছে বলে খুব সহজেই পতিতা বলা যায়। পতিতা একটা গোষ্ঠী, পতিতা বলা যায়। তেমনি তুইও এসে ওয়াইটিতে তোর ফ্যালোপিয়ান টিউব, তোর জনিদারের ছবি দেখিয়ে তুই কনফার্ম করে দিয়েছিলি সকলকে যে আমি বন্ধা নারী। তারপরে তোর কী করা উচিত ছিল? অন্যের ভরাকলকে শূন্য করা তোর উচিত ছিল না? তুই ভুলে যাবি কেন তোকে বাজা বলা হয়? কারণ ফার্স্ট ওয়াইটিতে তুই এই রকম বাচ্চাদের মৃত্যু কামনা করি সেটা বলে আমি আর কারো মন খারাপ করব না। সারা দিন তার মা, তার মায়ের সাথে যাদের মধ্যে কিঞ্চিত মানবিকতা বোধ আছে, মানসিক মানে মানসিকতা তাদের যদি ভালো থেকে থাকে, তারা স্তব্ধ হয়ে গেছিল, বুঝেছিস? তাহলে তুই কি করলি? তোর শূন্য কোল নিয়ে তুই ভরা কোলের মানুষগুলোর বাচ্চা ছেনার চেষ্টা করলি, মৃত্যু কামনা করলি। ইভেন টিল নাও তুই ইপ্সিতার ছেলেটার জন্ম বৃত্তান্ত বলে দিচ্ছিস। তুই জানিস তো সুন্দর প্রমাণ রয়েছে স্ট্রিম লাইভে, ওটার থেকে বড় প্রমাণ কিচ্ছু থাকতে পারে না। তুই নিজে মুখে স্বীকার করেছিস যে নন্দাই নাঙ্গি বলার পিছনে এই কারণকে বলতে বলেছে, এবং জেনে শুনে তুই জানিস যে ওর চরিত্র এরকম না। বারবনিতা তো দূর কী বার, তাই না? বারবনিতা কি দূর কী বার! এইবার যদি ওই স্ট্রিম লাইভকে প্রমাণ স্বরূপ নিয়ে তোর এগেনস্টে একটা কেস ঠোকে, তুই কী করবি? হ্যাঁ, সবাই স্বপ্নের মতন তোর ব্লগ চ্যানেল আর কন্ট্রোভার্সি চ্যানেলে তাকিয়ে থাকে। আজকে যদি স্বপ্নের মতন যদি না তাকিয়ে থাকতো, তোর যা ভিউজ হচ্ছে তাও হতো না। তাহলে আমাদের কিন্তু নেগেটিভ ক্রিয়েটার, নেগেটিভ ভিউয়ার্সরাও আমাদের কিন্তু ভিউ দেয়, এটা মাথায় রাখবি। তাহলে এটা গেল একটা কারণ। এরপর অবশ্যই করে আমি বলবো, তুই যে এত জ্ঞান দিলি, তুইও তো অনেক চিঠি রিসিভ করিসনি, এই কথা তো আমাদের কাছেও এসছে। খুব সহজ হয় মানুষের চরিত্রটা মানে ধুলির সাথে মিশিয়ে দিতে বা রেড লাইট এরিয়ায় বিক্রি করে দিতে। এত জ্ঞান কি করে তোর? কে তাবায়েব? তাবায়েব বলেও তাবায়েব দেখছে, তাই না? আর তুই তুই বর্নিং দেখাস তোর বরের সাথে, মানে সব কিছুতেই তোর এত বর্নিং যে হাগু হিসুও করতে গেলে তোর বরের থেকে পারমিশন নিয়ে যাস। মানে কি হাস্যস্কর, হাসি পায় অ্যাকচুয়ালি না, তোর আর কিছু বলার নেই। এই যে এখন ভিউজ ভিক্ষা করলি, এক ধরনের ভিউজ ভিক্ষা, এই যে তোর চ্যানেল থেকে ম্যাডামের এইরকম বাণী কেন শোনানো হচ্ছে না? তুই তো দাদার সেবক দাদার জায়গায় জায়গায় গেছিলি, মানে ভিউজ কামাতে, বাজেভাবে নেবেন না। তো পারলি না কেন? তোর সাথে কেউ থাকে না কেন? তুই যাকে আপন করে জড়িয়ে ধরে তার মানে সারা দুনিয়া তার এগেনস্টে, তার বাড়ির লোক তার এগেনস্টে থাকলো, তুই কেন তার পক্ষে থাকিস? কারণ সেখানেও একটা ভিউজ কামানোর একটা লোভ থাকে। তারপরে সবাইকে দেখে তুই কেন তাদের তার বিরোধিতা করিস? সবাই যখন বিরোধিতা করে তুই তখন তাকে সাপোর্ট করিস, সমাজের নোংরা জিনিসগুলো, অসামাজিক ক্রিয়াকলাপগুলো তা আমরা আগেও দেখেছি, এখন কেতাকুড়ানির ক্ষেত্রে দেখছি। এখন কেন তার এগেনস্টে বলছিস? কারণ তোকে না মানুষ খুব সহজেই চিনে যায়, যে চেনাটা তোর শ্বশুর শাশুড়ি চিনেছে। হোয়াট অ্যাবাউট বারবনিতা বলবি? সুমিতা ম্যামের কাছে আমারও প্রশ্ন, কেন একে বাজা বলা হয়? কারণ সে ভরা কোলগুলোকে শূন্য করার চেষ্টা করে, তখনই মানুষে একে বাজা বলে সম্বোধন করে।
বুঝাতে পারছি, কারণ ও বলতে বলে ও আগে ওয়াইটিতে এসে ওর যে এই মানে দুর্বল জায়গাটা দেখিয়ে দিয়ে বলেছে এইখানে আঘাত করো তাহলে আমি সিম্প্যাথিক কার্ড খেলতে পারবো। দিনের পর দিন এই দুর্বল ফাঁকা শূন্যস্থানটা তুই বিক্রি করতে বলেছিস তোর বিরোধী পক্ষকে, কীভাবে না তুই বলতে বলিস নি যে আমাকে বাজা বলো, তুই যখন সেই সব মাদের সন্তানদের চিরতরে পৃথিবীর আলোজন না দেখে এরম বলেছিস তখন বাজা বলে। এই দেখ না তুই ঈপ্সিতাকেও তার ছেলে সন্তানটার পিতৃ পরিচয় নিয়েও জিজ্ঞাসা চিহ্ন তুলেছিস, এরকম আয়ুস্মিতাকেও তুলেছিস, দেখ ওই ওই বিষয় দেখ তোর মুখ খোলার সাহসই নেই, তোর মুখ খোলার সাহসই নেই, তুই অনেক আইন বুঝিস, তুই কী করছিস এখানে, তুই ল পড় না, আরে আমরা অনেক তোকে কেস দেবো, তোর এই বুদ্ধি নিয়ে তুই এখনো ধরাধামে কী করছিস, মানে বুদ্ধির ভালের কথা বলছি, আমরা কিন্তু বাজে কথা বলছি না, তুই বেঁচে থাক, এই পাগলামো করবি আর এই পাগলামো থেকেই আমরা ভিডিও করতে পারবো, বুঝেছিস। তুই তোর শূন্য জায়গা নিয়ে প্রত্যেকটা মাকে তার বাচ্চাকে অ্যাটাক করে জব্দ করার চেষ্টা করেছিলি, নাম বলতে বলতে আমি হয়রান হয়ে যাব, জানিস তো প্রত্যেকটা মাকে, সে গীতাদি বল, সে অনিকা উজ্জ্বলদের বল, সে রিম্পাকে বল, সে সীমাকে বল, সে ঈপ্সিতাকে বল, কাকে বাদ রেখেছিস, কাকে বাদ রেখেছিস, আর মানুষের মৃত্যু কামনা সে তো মুড়ি মুড়কির মতন করেছিস, মানুষের মৃত্যু কামনা মুড়ি মুড়কির মতন করেছিস, সেইগুলোর হিসেব নিকেশ দে বসে বসে, হোয়াট অ্যাবাউট বারবনিতা, ঈপ্সিতার মতন মেয়ে, দেখ ঈপ্সিতা আমার কেউ লাগে না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করব, না হলে অমানুষে পরিণত হব আমি, বুঝলি। তুই এক একজনের মেয়েকে কোথায় নামিয়ে দিছিস, কেউ ঘরে বসে পেট বাঁধিয়ে পেট খসায়, কেউ কেউ অন্য মানে ভাই রেখেছে তার সাথে শুয়ে দিয়ে পেট বাঁধায়, মানে তোর বেলায় কোনো ব্যাপার না, তোর বেলায় কোনো ব্যাপার না, তুই নোংরামি করে যাবি সেই চূড়ান্ত পর্যায়ে গিয়ে, নন্দাই নাঙ্গি কী করে উপর নিচ আশপাশ, তুই কিন্তু এগুলো ভালো বলতে পারিস, মানে তোর নিজস্ব অভিজ্ঞতার কথা এইভাবে ওয়াইটিতে এসে বলিস না, খারাপ লাগে। তুই হচ্ছিস আবার নন্দায়ের ছেলে ভাগনা নাঙ্গিপানা করিস, মানে এরম উপর নিয়ে যে সাইড সাইড করেছিস না, সত্যি ক্ষমতা আছে, নাহলে তুই মন্দিরাকে বলতে পারিস, ওর থেকে 10 বছরের ছোট, তার কি বান্টু ছোট ছিল না বড় ছিল, না দেখ এগুলো তুই বলেছিস, এগুলো আমার চ্যানেলে কোনোদিন শুনবি না, যখনই শুনবি ভাবি তুই বলেছিস বলে আমি তোকে এইভাবেই উত্তর দিচ্ছি, আর চার ফুটিয়ার বান্টু দেড় ফুটিয়া মানে ছোট্ট যে কিছুই হয় না, কী কেস, কেসটা কি মানে সবসময় গছ ফিতে নিয়ে বসে থাকিস, মেপে মেপে তার পৌরসত্ব তার হাইট বলে দিস, তাহলে তো তুই ভুল তোর জায়গায়, কারণ ভুলও তো এইরকম একটা মানে বাবা কদাকার মানে কাছে আসবে পোকা খাওয়া মাল, আর ল্যাটা দিক তোর কথা বলতে গিয়ে কান্না পায়, ওর নিজের ল্যাটা মাছ কোথায় ওর ধরে রাখতে হয়, মানে উড়ে চলকে লাভ দিয়ে কোথায় চলে যাবে, এই ল্যাটাদিত্যের মধ্যে তুই পৌরসত্ব খুঁজে পেয়েছিলি, তাহলে কতটা কদাকার কুচ্ছিত তোর মন মানসিকতা, আর এই মন মানসিকতা নিয়ে যারা যুক্তি তর্ক সুন্দর মতন দেয় তাদের তুই জাস্ট নিতে পারছিস না, তোর কন্টেন্ট নেই বোঝাই যাচ্ছে, তাই জন্য সীমার পিছন আর ঈপ্সিতার সামনে চেটে চেটে তোর লোভ বেড়ে গেছে, আর সেই লোভ তোর ঠোঁট আর জিভ দেখলেই বোঝা যায়, চল ফোট, হ্যাঁ হোয়াট অ্যাবাউট বারবনিতা, পতিতা সে বলেছে, পতিতা সে নয় বলেছে জন্ম তার কোথায় হয়েছিল আর বেড়ে ওঠাটা তার পতিতালয় হয়েছিল, তাকে পতিতা বানিয়ে তার মেয়েকেও প্রেগনেন্ট বানিয়ে খসানো সব করে দিয়েছিস, তখন শকুনি কালনাগিনী চল তোকে যত বলি কম বলা হয়, তৈরি থাকিস আগামীকাল গুছিয়ে তোকে দিতে আসো, চলো বন্ধুরা এইটুকানি ইন্ট্রো দিই নি, হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি, শেষটা করলাম ইন্ট্রো দিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং বলবি আমার মোবাইলের ক্যামেরাটা তোমাদের কেমন লাগছে, মানে ছবি কেমন আসছে বলো, লাভ ইউ অল।